শরীর খারাপ হয়ে যাবে না ভেবে যে থাকতে পারছি না নিখিল সোনা ছেলে আমার দয়া করো আমাকে আমাকে একবারটি একবারটি দেখবো আমি অশোককে একবার আমি মা মা ওখানে গিয়ে কোনো লাভ নেই কেন লাভ নেই কারণ ওরা তোমাকে মির্জা ভাইয়ের সাথে দেখা করতে দেবে না কেন দেবে না আমি তোর মা আমার সঙ্গে দেখা করতে দেবে না কেন দেবে না কারণ আমরা মির্জা ভাইয়ের সাথে মাসে শুধু একবার দেখা করতে পারি মা আর যদি কোনো দরকার হয় ওরা আমাদের জানাবে আমি গিয়ে দিয়ে আসবো মা আর খাওয়া দাওয়া কি হবে আমার ছেলেটা যে খেতে বড্ড ভালোবাসে ও ওইসব খাবার খেতে পারবে মা মা ওটা রিহ্যাব সবার জন্য এক রান্না হবে মির্জা ভাইকেও সেই রান্নাই খেতে হবে মা ওরা মির্জা ভাইকে দিয়ে অনেক কাজ করাবে পড়াশোনা করাবে যাতে মির্জা ভাইয়ের ফোকাসটা অন্যদিকে যাক আমার কৃষ্ণ মেজদাদার কপালে এটাই লিখেছিল দেখো আজ যদি এই ঘটনাটা মেজদাদার সামনে না ঘটত তাহলে হয়তো মেজদিদি মেজদাদার আরো বড় ক্ষতি করতে পারত বলা তো যায় না বল তুমি দেখো মা মেজদাদা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবে আর ফিরে এসে বলবে মা আমার খুব খিদে পেয়েছে আমাকে তাড়াতাড়ি খেতে দাও তোমার হাতে রান্না খাবো আর বড়দি থেকে বলবে বড় বড়দি আমার জন্য সব থেকে বড় বড় রুচিগুলো রাখবে সব থেকে বড় মাছটা খাবো আর বলবে যে চুপ কর শ্যামা আর বলিস না আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে চুপ কর তুই 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 সত্যি বলছিস সত্যি বলছিস তো আমার অসুখ আবার ফিরে আসবে সুস্থ হয়ে এসে আমার কাছে আবদার করবে ভয়না করবে তুই সত্যি বলছিস তো করবে মা তুমি দেখো মেজদা তোমার কাছে আবার আবদার করবে ঠিক আগের মতো আমার কৃষ্ণ যে সব সময় আমাদের সঙ্গে আছে মা মেজদা নতুন জীবন নিয়ে ফিরে আসবেন মা কিন্তু যদি অশোক সুস্থ হয়ে ফিরে না আসে যদি আর কখনো সুস্থ না হয় তাহলে তো আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না শ্যামা আমার আমার সব সময় মনে হবে আমি আমি দোষী আমার জন্য হয়েছে আমার সব সময় মনে হবে যে আমি ওকে ঠিকমতো ভালোবাসিনি তাই জন্য ভগবান আমাকে এত বড় শাস্তি দিয়েছেন মা মা প্লিজ এইভাবে ভুলভাল ভেবে কষ্ট পেও না আমাদের তিন ভাইকে তুমি সমানভাবে ভালোবেসেছো মা তোমার ভালোবাসায় কোনো খামতি ছিল না মা মা তুমি কেন এরকম ভাবছো তুমি আমাদের প্রত্যেককে সমানভাবে ভালোবেসেছো নিখিলকে তুমি ছোটবেলায় একটু বেশি কেয়ার করেছো তার জন্য তো আমরা কষ্ট পাইনি দুঃখ পাইনি মা হ্যাঁ মা আচ্ছা মা মা তুমি না ভালোবাসলে মির্জা ভাই এইভাবে রিহাবে গিয়ে কাঁদতো না অশোক কাঁদছিল কেন কি কষ্ট হয়েছে কেন কাঁদছিল রে বারবার বলছিল আমি মায়ের কাছে যেতে চাই মায়ের কাছে যেতে চাই মির্জা ভাই আমাদের খুব মিস করবে মা মা তুমি শক্ত হও প্লিজ তুমি যদি এভাবে অস্থির হয়ে পড়ো ওদিকে অশোক তো মেন্টালি ভেঙে পড়বে
কিন্তু বর্দা ভাই একটা সমস্যা তো রই গেল, সেটা সমাধান হবে কি করে? কি সমস্যা? পারবো না আবার, আমি তো তোমার মা, সব বুঝতে পারছি। তোর এই দুঃখের কথা শুনে সকলের বুক ফেটে যাবে, কিন্তু শোন, তোকে একটা কাজ করতে হবে, একটা তাঁতের শাড়ি পরতে হবে। হ্যাঁ, খেটে খাওয়া মানুষ হতে গেলে ওই শাড়িটাই তোকে স্যুট করবে। শোন, যারা রোজ খেটে উপার্জন করে তাদের জীবনটা খুবই কষ্টকর। আমাকে যে ওসব ভাবতে হয়নি এটাই বাছুয়া। ভাবতে আমাকেও হবে না মা, ট্রাস্ট মি, আমারও এটাই বাঁচোয়া। শুধু এই কষ্টে দিন কাটানোর অভিনয়টা আমায় একটু সিনসিয়ারলি চালিয়ে যেতে হবে যতদিন না অশোক ফিরছে। সেটা করতে পারলেই আমার কাজ হয়ে যাবে। আমি তো এখনো বুঝতে পারছি না ও বাড়ির লোকগুলো অ্যাকচুয়ালি কী ডিসাইড করছে। আদৌ কি আর আমাকে কোনোদিনও চৌধুরী বাড়িতে ওরা ঢুকতে দিতে রাজি হবে? একটু আগেই তো বললি ওনারা নাকি ডিভোর্স ফাইল করবেন। আরে মা, সেই চেষ্টা তো ওরা করবেই, সেই জন্যই তো আমি বলছি কথাগুলো যে অশোককে হাত করা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। একবার একবার যদি অশোক আমার সাপোর্টে চলে আসে তাহলে দিশা চৌধুরী আবার অশোকের হাত ধরে ঢুকবে চৌধুরী বাড়িতে। যদি ওরা আমাকে ওই বাড়িতে ঢুকতে দিতে রাজি না হয়, একটা কথা ভুলে গেলে চলবে না মা, বসন্ত চৌধুরীর সম্পত্তিতে কিন্তু তিন ছেলেরই সমান ভাগ থাকার কথা। যদি যদি অশোককে আমার জন্য ওই বাড়ি থেকে বেরিয়ে আসতে হয়, আই উইল মেক শিওর যাতে অশোক নিজের ভাগটা বুঝে বেরোয়। একবার যদি সেটা হয়ে যায় তখন অশোকের ভাগের সম্পত্তির মালিক কে হবে মা? দিশা চৌধুরী। দাঁড়া দাঁড়া, তুই তো দেখছি গাছে কাঁঠাল দেখে গোপে তেল দিচ্ছিস। আরে বসন্ত চৌধুরী এখনো বেঁচে আছেন, উনি থাকতে কোনো সম্পত্তি ভাগ হবে না। আচ্ছা মা, যদি বসন্ত চৌধুরী আর না থাকে? মানে উনি এখানে থাকছেন না, চলে যাচ্ছেন? যদি যদি বসন্ত চৌধুরী এই পৃথিবীতেই আর না থাকে? কিরে বল, তুই কোন সমস্যার কথা বলছিলি? কি হচ্ছে ছোট কথা, নতুন কোন সমস্যা আছে বলুন না। দেখুন, এভাবে চুপ করে থাকবেন না, তাহলে মার দুশ্চিন্তা আরো বাড়বে। বলুন না ছোট কথা, কি হচ্ছে বলুন। বলছি শোভা, এক সময় মেজ বৌদি আমাদের খুব প্রিয় ছিল, তাই মেজ বৌদির ব্যাপারে কিছু বলতে আমার এখনো দ্বিধাবোধ হয়। কিন্তু বাড়ির লোকেদের তো বলতেই হবে, তাই আমি বলছিলাম আমার মনে হয় মেজ বৌদি আবার চেষ্টা করবে। মাসিমণি, বলছিলাম আমার মনে হয় তোমার সবকিছু গুটিয়ে ফেলা উচিত। গুটিয়ে নেব মানে?
তুই কি বলছিস নিখিল? না মানে রাধার বিয়ের জন্য তো তুমি এই বাড়িতে এসেছিলে, এখন কিন্তু তোমাদের রাধার পাত্র সিরিয়াসলি খোঁজা উচিত। আর আমার মনে হয় এতদিন যখন এখানে পাত্র পাওনি, এখানে আর পাত্র পাবে না। তাই তোমাদের বাড়ি ফিরে যাওয়াটাই উচিত। এতদিন তোমার বাড়িতে যাওনি, তোমার বাড়িতে বোধ হয় শিকড় গজিয়ে গেছে। যাও বাড়ি যাও, দরজা জানলা খোলো, রোদ জল ঢুকুক, নাহলে বাড়ি ভেঙে যাবে, তখন থাকবে কোথায়? চিরটা কাল তো আর আত্মীয় স্বজনের বাড়িতে থাকলে চলবে না, তারাও বা থাকতে দেবে কেন? নিখিল, তুই কি আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছিস নিখিল? আরে বাবা, দোষ তো করেছে দিশা, তার শাস্তি আমাদের কেন দিচ্ছিস বল? ও দিদি ভাই, দেখো না, দেখো না নিখিল কি বলছে। তুমি বলো না দিদি ভাই, এই বাড়িটাকে সবসময় তো নিজেদের বাড়ি বলে ভেবেছি, আর আজ নিখিল আমাকে বল। মাসিমণি, তোমাদের একটু মনে করিয়ে দিচ্ছি, এই বাড়িটা তোমাদের নিজের বাড়ি নয়। তোমার দিদি ভাইয়ের বাড়ি, তুমি আর তোমার মেয়ে এ বাড়ির অতিথি। এখানে দু একদিনের জন্য ঘুরতে আসো সেটা ঠিক আছে, কিন্তু এখানে শিকড় গেড়ে পড়ে থাকবে সেটা চলবে না। বাবা, আমি ঠিক বলছি তো? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। রূপিণী, আমার মনে হয় তোমরা অনেক দিন এখানে আছো, এবার তোমাদের ফেরা দরকার। দেখো, একসঙ্গে বেশি দিন থাকলে না সম্পর্কগুলো তো পচন ধরে, বুঝেছো? রুকু, আমাদের বাড়িটা তো সেই আগের মতো আর নেই। এই ভাঙা সংসারে থাকলে তোকেও আমাদের সঙ্গে সঙ্গে দুঃখই পেতে হবে। দিদি ভাই, তুমি কি কথা বলছো দিদি ভাই? এই দুঃসময় তোমাদেরকে ফেলে আমার তো রয়েছে, দেখ না, আমার স্বামী রয়েছে, ছেলেরা রয়েছে, বৌমারা রয়েছে। তুই বরঞ্চ তোর মেয়ের বিয়ের বন্দোবস্ত কর, দেখ ভালো পাত্র যদি পাস সেটাই ভালো, জানিস তো, তুই বাড়ি ফিরে যা। মাসিমণি, এবার তো মাও বলে দিয়েছে, তাহলে আর কোনো প্রবলেম নেই। তুমি একটা কাজ করো, নিজের জিনিসপত্র গুছিয়ে নাও, আমি তোমাদের স্টেশনে ড্রপ করে দেবো, আর যদি দরকার হয় তোমার জন্য গাড়িও আমি অ্যারেঞ্জ করে দেবো। ঠিক আছে নিখিল, ঠিক আছে দিদি ভাই, তোমরা যখন কেউ চাও না আমরা এখানে থাকি, তখন আমরা চলে যাব এখান থেকে, চলে যাব। কিন্তু নিখিল, এভাবে বাড়ির সকলের সামনে অপমানটা না করলে? ছোটদা, তুমি আমাদেরকে এরকম ভাবে বলছো কেন? আমরা তো কোনো দোষ করিনি। আর মাসিমণি, আমরা তো এবারের আত্মীয়, আমরা তো সবসময় তোমাদের ভালো চেয়ে এসেছি, আর আমরা তো কোনোভাবেই মেজ বৌদির এরকম ঘটনার সঙ্গে জড়িত ছিলাম না। তাহলে রাধা, প্লিজ, তোরা কি করেছিস করিসনি তার লম্বা লিস্ট আমার কাছে আছে, আর আমার মনে হয় এখানে অনেকেই জানে যে তোরা কি কি করেছিস। সেগুলো নিয়ে আমি আর ডিসকাস করতে চাই না, প্লিজ। আমি শুধু একটাই কথা বলতে চাই যে এই বাড়িতে আর কোনো নেগেটিভ লোকজন থাকবে না। আগে লোকজন এই বাড়িতে আনন্দে বাঁচত, সারাক্ষণ হই হুল্লোড় হতো, আনন্দ হতো, কিন্তু গত এক বছর ধরে আস্তে আস্তে সবকিছু পাল্টে গেছে, আর তার জন্য তোর আর মাসিমণির দায় কম না রাধা? তোরাই বল, মায়ের চোখে আমি জল কেন সহ্য করব? এই বয়সে আমার বাবা কেন কষ্ট পাবে বল? কিন্তু নিখিল, এই সমস্ত কিছু দায় কি তুই আমাদের উপর চাপাতে চাইছিস? প্লিজ মাসিমণি, প্লিজ, আমি এইসব কিছু আর ডিসকাস করতে চাই না।
আমার এখন শুধু একটাই ইচ্ছে, এই বাড়িতে যে হাসি খুশি পরিবেশ ছিল সেটাকে ফিরিয়ে আনা। আর তার জন্য যা করার আমি করব। শ্যামা, আমরা পারবো না সবকিছু ঠিক করে নিতে? পারবো ছোট কর্তা, মায়ের চোখে জল আমরা ঠিক মুছিয়ে দেব, আর কাউকে কষ্টে থাকতে দেব না। শ্যামা, এইভাবে যে আপনি জোর দেন তাই আমি নিজেকে বারবার সামলাতে পারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ মাসিমণি, তুমি শ্যামার কাছ থেকে কয়েক লাখ টাকা এখনো পাও, রাইট? আর তার জন্য এখনো তুমি শ্যামাকে কথা শোনো, ঠিক আছে? ডোন্ট ওয়ারি, যাওয়ার সময় সব টাকা তুমি নিয়ে যাবে। আর আরেকটা কথা, এরপর কোনোদিনও শ্যামার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না। হয়ে গেল তাহলে, এবার প্লিজ তোমরা গেস্ট রুমে যাও আর জিনিসপত্র গুছিয়ে নাও, বা আমার সাথে আমার পার্সোনাল কথা আছে, আর কোনো বাইরের লোকের উপস্থিতি আমি চাই না। মা, বাবা, তোমরা ভালো করে একটা কথা জেনে রাখো, মেজ বৌদির সাথে মাসিমণি আর রাধারানীও যুক্ত আছে। পার্টিকুলারলি মেজদা ভাইয়ের ইনসিডেন্টের সাথে হয়তো জড়িয়ে নেই, কিন্তু অন্য অনেক কুকর্মের সঙ্গী মাসিমণি, রাধা আর মেজ বৌদি। ওরা কনস্ট্যান্টলি শ্যামার ক্ষতি করার চেষ্টা করেছে, শ্যামা যাতে সুস্থভাবে গান না গাইতে পারে, মা যাতে শ্যামাকে বকে, তাই শ্যামার রান্নায় কি সব মিশিয়েছে, কত চিপ চিপ কাজ করেছে। তাই আমার মনে হয়েছে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল থাকা ভালো। এরা আমাদের জীবন থেকে যত দূরে থাকবে তত মঙ্গল। তাই গুরুজন হওয়া সত্ত্বেও আমি মাসিমণির সাথে এইভাবে কথা বলতে বাধ্য হয়েছি আজ। হ্যাঁ সুজাতা, আমার মনে হয় নিখিল ঠিকই বলছে। দেখো রুক্মিণী তোমার বোন বলে আমি কিছু বলিনি, কিন্তু ও যে ছোট বৌমাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেবার জন্য উঠে পড়ে লেগেছিল সে প্রমাণ তো আমিও পেয়েছি। হ্যাঁ সেই মা, মাসিমণিকে এই বাড়ি থেকে যেতে বলে তুমি ঠিক করেছো, এবার অন্তত এই বাড়িটা বিষমুক্ত হলো। সে না হয় হবে ছোট কর্তা, কিন্তু আপনি কি একটা বলতে গিয়ে থেমে গেলেন না, বোধহয় রাধা দিদি আর গরুমার জন্য। আচ্ছা আপনি কি মেজ দিদিকে নিয়ে কিছু বলতে চাইছিলেন? হ্যাঁ শ্যামা, আমি মেজ বৌদির ব্যাপারেই কথা বলছিলাম। আমার এখন একটা অন্য ভয় কাজ করছে, নিজের স্বার্থ সিদ্ধির জন্য মেজ বৌদি মেজদার মন গলানোর চেষ্টা করবে। মেজদার কলেজ লাইফ থেকে দেখছি, যেদিন থেকে মেজ বৌদির সাথে আলাপ, মেজদা ভাই মেজ বৌদিকে অন্ধের মতো ভালোবাসে, আর সেই দুর্বল জায়গাতেই মেজ বৌদি আঘাত করবে। মা, মা আমার বক্তব্য হলো মেজ বৌদিকে মেজদা ভাইয়ের জীবনে আর কোনোভাবে এন্ট্রি দেওয়া চলবে না, তাই তোমাকে শক্ত হাতে মেজদা ভাইকে কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, ওই মেয়েকে আমার অশোকের জীবনে ঢুকতে দেওয়া তো দূর, ওর ধারে কাছে আসতে দেব না। আমার কথায় রাগ করো না মা, দেখো শুধু তুমি চাইলেই তো হবে না, যদি মেজদাদা এসে মেজদির সঙ্গে দেখা করতে চায় তখন আমরা কি বলে আটকাবো বলো? আর ভালোবাসাকে কি
সত্যি আটকে রাখা যায়? নাকি উচিত তুমি বলো না, যদি ভালোবাসার টানে মেজদাদা মেজদিকে ফিরিয়ে আনতে চায় তাহলে কি সত্যি আমাদের বাধা দেওয়া উচিত? বলো মা। হ্যাঁ, আমি নিখিল চৌধুরী বলছি। আমি রিহ্যাব সেন্টার থেকে কথা বলছি। হ্যাঁ বলুন, এত সকালে ফোন করলেন, সব ঠিক আছে তো? ডোন্ট ওয়ারি, আপনি শুধু আমার মেজা ভাইয়ের একটু খেয়াল রাখুন, আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল আসছি। ওকে। কি হয়েছে নিখিল, কি হয়েছে রে বাবা? হ্যাঁ, মুখটা এরকম শুকনো লাগছে কেন তোর? হ্যাঁ রে, অশোকের ওখান থেকে ফোন এসেছিল। আমার অসুখ ভালো হয়েছে তো? এই বল না, চুপ করে আছিস কেন? অশোকের ওখান থেকেই ফোন এসেছিল না? মা মা, কিছু হয়নি, তুমি একটু শান্ত হও। নিখিল, ওরকম তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? কেন বলছিস? বলুন না, ওখান থেকে ফোন করে কি বললো? বলুন না, ছোট কথা কি বললো? শ্যামা, সেরকম কিছু হয়নি। তাছাড়া আমি তো যাচ্ছি মেজদাবের কাছে। এই নিখিল, যাচ্ছিস মানে কি? অশোকের ওখানে যাচ্ছিস কেন রে? কি হয়েছে আমার অশোকে? আমার অসুখ ভালো আছে তো? নিশ্চয়ই কিছু একটা হয়েছে, তুই আমার কাছে লুকোচ্ছিস নিখিল। তাহলে কেন যাচ্ছিস তুই এখন হঠাৎ করে? কেন যাচ্ছিস? আমার অসুখ কেমন আছে কি বল না, চুপ করে আছিস কেন বল না? মা তো এমনিতেই প্রচন্ড ভেঙে পড়েছে, এগুলো বললে আবার মা অসুস্থ না হয়ে পড়ে।